দেশি মুঠা জামালপুর দিয়ে আনছে বুঝছো বেড়ারে, আমি সবসময় বলে রাখি যে দাদু এই দেশি মুঠা পাইলেই কিন্তু আমাকে দেবেন। এই দেশি মুড়ার কাঁড়ালের আডি এই যদি রাঁধো আমি, ওরে মজা, ওর মায়ের রাঁধতে বুঝছো। খুশি হয়েছো? খুশি মানে খুশি ঠেলায় আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে জানো। খুশি ঠেলায় কলিজা আবার ঠান্ডা হয় কেমন? কি ধরনের কথা বলো? আরে আল্লাহ, সকালে তেই তোমরা সাতগুষ্টি সহজে খুশি মরে দেখতে আসো, সাতগুষ্টি বুঝতো না আতে বুঝাইয়া দে। কি খবর তো পাইছো? হে খুশির খবর পাইছো দেখে তো মুড হলইয়া আইছো, দাঁতটা বেলকাইতে বেলকাইতে। কোন খুশির কথা বলতে আছো? ডাক্তার সাহেব আইছে আলো, আইসে বললো তোমার বলে ল্যাদা হইবে বুঝছো, আর বউকে জন্য ভালো মন্দ রান্না কইরে গিলাই ঢোলা বইরা। সেই খবর মনে বউ কোণের তলে বইছে আর জামালপুর দিয়ে মুঢা লইয়েছে না। এ বেটা, এ খুশি হবো কেমনে? এই যে 20 বছর ধরে তো সংসার করতে আছি, আতে কইরে যাই লইয়া হোক। আলু আর ডিম ছাড়া তো জীবনে ঘরের দরজা দিয়ে ঢোকো নাই। আলু আর ডিম খাইতে খাইতে মোট প্যাডে সর পড়ছে, আমি রক্ত শূন্যতার রুগী হয়েছি। আর এখন থাক কইরা দেশি মুঢা লইয়েছ। মনোর মা দেখো, আমি আজকে মনে করলাম যে বাসায় আসি, আজকে তো দেশি মুঢা কিনছি, নতুন আলু কিনছি, সিম আনছি, এবার ওই যে ইয়ে আনছি ফুলকপি, তুমি তো রাম বা মজা করে খামো। হ্যাঁ, যে ধরনের কথা তুমি বলতে আসো, কথা তুমি যেকালে বলো আমি তো কিছু বলি না। ঠিক আছে, বলতে থাকো বলতে থাকো, আমি শুনি। কাইন্দ না, কথা শুনতে তো শুনতে তো। কাজে আমি তোমার স্বামী, স্বামীর পায়ের নিচে কিন্তু স্ত্রীর বেহেস তো বুঝছো, হার সাথে একটু মান্যগণ্য করে কথা বলতে হয়। আমি স্বামী আমনে রে মান্য কইরা, আর আমনে পাউডা আমি বাতার মধ্যে পিডামু, আমনে লেদার কান্দা শোনার আগে আমি আপনার পায়ের মধ্যে মাথা খুইটা মইরা ভেস্তে চললে যাই, হে ভালো হয় না? কি লেদা, কি ডাক্তার, কি সিরব, কি বলতোছ? মুই কোন কিছু বুঝতে আছি আমার, কি কিছু বুঝতে আছি? এখন বুঝলে গেলে চলবে কেমনে? এখন তো বউয়ের কথা হইন্য হইন্য মোর ছাদাও গেছে, মোর ঠ্যাংরাও গেছে, 2 দিন পর তোর লেদা আইবে, হ্যাঁ কাম করতে করতে আমার আপ দুই দেও যাবে। এ কিসের লেদা আইবে, কিসের বউ, কি বলতেছ? মনোরম মুখ আসলে কিছু বলতে আসি না। আজ তুমি শোনো, তুমি কি সারা দিন চাও যে ঘরে ঢুকলে কি হেই চাও চাও হেই আছে ঘরতে, মুই বাইরে এই যে বাইরে যে না খাইছে হেই চাও। তুমি তাই না মন্নার বাপ, তুই পিল্লাই আর যাই করি তোর ভালোই বাসি, তুই তো চাও না আমার ভালোবাসা, তোমার কাছে এখন আলু বত্তার মুরগির ডিমের মতো ইয়ে গেছে। হ্যাঁ আমি বুঝছি, এখন তোমার নতুন নতুন মুড়া খাওয়ার মন চাইছে, হ্যাঁ বুঝি না মা। শোনো, তুমি যে ধরনের সন্দেহ আমাকে দিতে আসো, শোনো তুমি আমার বউ, কান্দো না কান্দো না, কান্না কিন্তু আমি ইমোশনাল হয়ে যাব, আবার তোর দুয়ে কিন্তু পানি বেরিয়ে যাবে। তোমাকে আমি কিন্তু ভালোবেসে বিয়ে করছি না, তুমি যদি খালি আমাকে একটু সাপোর্ট দিয়ে যাইতে আনে, হেলে এই মাতারি ঘরের মধ্যে থাকতে পারে কোন কে? ভালোবাসা তো তোমার এখনো বুড়া হয় নাই, তোমার ভালোবাসা দিন দিন তো চির তরুণ হইয়ে যাইতে আছে। আমি বলতে পারছি এই বিয়া করে আনা তো লেদা আনছো আকোদা, এই শরমের জাল আমি আল্লাহ ভাই কে বুঝাবো, কোথায় যাবো আমি? ওর রাস্তা কমে গোলা আছে, ঘরের স্ত্রী একমাত্র স্ত্রী, সে যদি স্বামীকে এরকম সন্দেহ করে কলজেরার মধ্যে তুষির আগুন জ্বলতে তাই আমি জ্বলতে, এই মাতারি কেন থাকতে পারে? এ তুমি যদি আমাকে ছাপটটা দিয়ে যাইতে আনে, যে মাতারি তুই ঘর দিয়ে বাইরা, ও আর সদ্য গোষ্ঠীর কোনো সাহস আছে তোমার ঘরের মধ্যে? তাই তুমি তোরে আশ্রয় প্রশ্রয় দিয়ে এখানে রাখছি। এতক্ষণ ঠ্যাং ধরে কাঁদছি দেখে মনে করো না আমি যে একটা নরম হইয়া গেছি। এ তুই কারে কি বোঝাও, কারে কি বোঝাও, ওই মাতারি ঘরের মধ্যে এমনি রয়েছে না? তোমার বউ না হইলে সেইরকম ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুললে আমার খাটের উপরে সয়, আমার শাড়ি পরে ঘুরে বেড়ায়, আমারে মারে, কিভাবে সম্ভব? হ্যাঁ কারে কি ভুলবে বুঝাও, তোর মতো বেটার লাগে ভালোভাবে কথা কওয়া সম্ভবই না, তুই আমার আজীবন এরকম ধোকাই দিয়ে যাবি। তোরে মুই ধোকা দিলাম তুমি বলে তোরে মুই কত ফুল পার মুখে, একজন পুরুষ মানুষের পক্ষে সম্ভব এই কই পারে? রাগ কত কোন মুই কন্ট্রোল দিয়ে রাখ, কলজোড়ার মধ্যে রাগ জমতে জমতে কত কোন দিন হার্ট অ্যাটাক হয়ে যায়,
হাটাটা যদি হয়ে যায় রে তুই তুই ওবি রারি মাতাবি তুই বিধব হেলে আমি আর সবচেয়ে বেশি খুশি হই তো লেদা দেখার আগে মুই রারি হই হে শোকে মোর উপরে ঠাড়া করো আমি এরকম করে সাইয়ে থাই হেও ভালো তাও তো লেদা দেখা শোক আমার দরকার নাই থাক তো থাক স্বামীর যে মৃত্যু কামনা করে হে ঘরে থাহা বুঝলি মোর ওই বাইরে যে দুটো সিঙ্গার আর এক গ্লাস পানি হেইয়াই মোর কপাল আছে মুরা ওই নতুন আলু আর ওই যে সিম আর ওই যে ইডা ফুলকপি মোর কপালে আর নাই 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 তুই তোর সদ্য গোষ্ঠী তোর বুইনারে বলাই খাওয়া তোর বুইনার নতুন জামাইয়ের বলাই খাওয়া গলা তোর মুরা লইয়ে থা